আচ্ছা, যারা লাইভে আছেন এবং আমার স্টুডেন্ট যারা সামনে আছো সবাইকে অ্যাডমিশন স্কুল দাদা আমার পক্ষ থেকে ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আর গতকাল আমি যেহেতু পোস্ট দিয়েছিলাম আজকে ডিফারেন্সিয়েশন ক্লাস এবং এটা লাইভ হবে এবং একই সাথে ব্যাজও ক্লাস চলতেছে, তো যারা আছেন সাথে থাকবেন বা যারা আছো সাথে থাকবা বিসাইড তোরাতে থাকতিস। তো সব কিছু মিলিয়ে আমরা ট্রাই করব দুই তিনটা ক্লাসে টোটাল ক্যালকুলাসটাকে সামারাইজ করার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমরা আজ ক্যালকুলাস শুরু করব এবং আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ লাইভ ক্লাস পাওয়া যাবে এবং সেটা প্রতিনিয়ত ইনশাল্লাহ চলতেই থাকবে। তো আমরা শুরু করতে যাচ্ছি ক্যালকুলাস। সর্বপ্রথম তোদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে যখন গণিতের চর্চা শুরু হয়েছে, গণিতটা কীভাবে এসেছে, কোনো প্রবলেম মানুষ ফেস করেছে, প্রবলেম ফেসের তাগিদে একটা গণিতের শাখার উদ্ভাবন হলো। এখন নতুন যখন আবার কোনো প্রবলেম ফেস হয় এবং যে শাখা বিদ্যমান আছে তা দ্বারা সলভ যদি না করা যায় তখনই নতুনভাবে আর একটা গণিতের শাখার আবির্ভাব ঘটে। সেই ধারাবাহিকতায় মনে রাখবি খুব ক্ষুদ্র সময়ে কোনো রাশির পরিবর্তন এবং কিছু ইরেগুলার শেপের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মিস্টার নিউটন স্যার এবং লাইবনিজ এরা স্বতন্ত্রভাবে ক্যালকুলাস আবিষ্কার করে। তো পরবর্তী যে কথা সেটা হচ্ছে এই ক্যালকুলাসকে যদি আমরা ডিভাইড করি দেন দুটো মেজর পার্ট পাই। নাম্বার ওয়ান, তোরা সবাই জানিস, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড নাম্বার টু ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের আসলে ডেফিনেশন আমাদের ওইভাবে লাগবে না বা ওইভাবে আমরা দিতে যাব না, শুধু প্রথমত একটা কথা শুনে নেব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পুরোপুরি রিভার্স প্রসেস, পুরোপুরি উল্টো। দ্যাট মিন্স তুই যদি ককে ডিফারেন্সিয়েশন করে খ উত্তর পাস তাহলে মনে রাখবি যে এই খকে ইন্টিগ্রেশন করে আবার আমি কী পাবো বল, অর্থাৎ একটাকে ডিফারেন্সিয়েশন করে অন্যটা পাইলে অন্যটাকে ইন্টিগ্রেশন করে আবার ওই একটা পাওয়া যাবে। নেক্সট কথা, নেক্সট যে কথা সেটা হচ্ছে আমরা আজকে আমাদের পুরো ক্লাসটাই যত ভ্যারিয়াস টাইপসের ডিফারেন্সিয়েশন আছে একটা দীর্ঘ সময় লেগে যেতে পারে, তো ইনশাল্লাহ পুরোটা নিয়েই আলোচনা করা হবে। এবং মনে রাখবি আমাদের আজকের টোটাল আলোচ্য বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা এখন দেখব ডিফারেন্সিয়েশনে কী কী ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়া লাগে। তো কিছু কথা না বললেও হতো, কিন্তু ফর অল যারা লাইভেও আছে বা যারা বিজ্ঞান বিভাগ বাদেও, তোরা জানিস কিছু কিছু ডিপার্টমেন্ট আছে বিশেষ করে ইকোনমিক্স বিবিএ, সেখানে ক্যালকুলাসের কিছু সাবজেক্ট থাকে, সেখানে সায়েন্সের স্টুডেন্টও পড়ে। তো সেজন্য আমরা পুরাপুরি এ টু জেড জানারই ট্রাই করব। তো ফার্স্ট অফ অল এই ডিফারেন্সিয়েশন পড়তে গেলে তোকে যা জানা লাগবে সেটা হচ্ছে অপারেটর। তো বিভিন্ন অপারেটর তোরা দেখেছিস এবং প্লাস মাইনাস যে সিম্বলগুলো এগুলো অপারেটর। সেই ধারাবাহিকতায় আমরা এখন ডিফারেন্সিয়েশনে আছি, মনে রাখবি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর। আমি কি লিখলাম দেখ, ডি বাই ডি ভ্যারিয়েবল, কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা হবে ডি ডি ভ্যারিয়েবল। ওকে, ডি বাই ডি ভ্যারিয়েবল বলা লাগবে না, জাস্ট বলবি ডি ডি ভ্যারিয়েবল। তো যখন ইন্টারমিডিয়েটে পড়েছিস তখন কিন্তু জাস্ট বিষয়টাকে এভাবে দেখেছিস ডি ডি এক্স, তাহলে এখানে এক্সটা কি বল, ভেরিয়েবল। নেক্সট কথা, আমরা অ্যাডমিশন সেকশনে এসে শুধু এক্সের সাথেই কিন্তু জাস্ট একাগ্রতা প্রকাশ করব না, এটা ভ্যারি করবে। সেক্ষেত্রে এমনটিও হতে পারে ডি ডি ওয়াই, দেন ইউ হ্যাভ টু মনে রাখতে হবে যে নিচের ডির সাথে যে আছে সে হচ্ছে কি বল, ভেরিয়েবল। পদার্থবিজ্ঞানে আমরা মোস্ট অফ দ্য সময় দেখি ডি ডি টি, অর্থাৎ টি হচ্ছে কি বল, ভেরি।
তো ভেরিয়েবল আবার জিনিসটা কি? ছোটবেলা থেকে আমরা জানি যে যা মান চেঞ্জ করতে পারে সেটাকে কি বলে? বল ভেরিয়েবল বলে। সুতরাং এই অপারেটর তো আমরা চিনলামই, এই সবগুলোই ডিফারেনশিয়াল অপারেটর, সাথে সাথে আরেকটা প্যারামিটার চিনে নিলাম যার নাম কি বল? ওকে, ভেরিয়েবল চিনার পর আমাদের আরেকটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এবার তোকে চিনতে হবে কনস্ট্যান্ট, যার বাংলাতে আমরা সবাই জানি ধ্রুবক। তো ধ্রুবকের ডেফিনেশনটা হচ্ছে যার মান চেঞ্জ হয় না। পদার্থবিজ্ঞানে আমরা দেখেছি যে ভর একটা ধ্রুব রাশি না? তো মনে রাখবি ক্যালকুলাস তথা ডিফারেন্সিয়েশন অঙ্কে কনস্ট্যান্ট হচ্ছে এই ভেরিয়েবল বাদে সবগুলো। অর্থাৎ বাংলা কথায় ক্যালকুলাসে ভেরিয়েবলের ডেফিনেশন কি বল? সরি, কনস্ট্যান্টের ডেফিনেশন কি? যে ভেরিয়েবল বাদে সবই কি বল? কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা আরও একটা প্যারামিটার চিনে নিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট যা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে তোরা জানিস যে প্রত্যেকটা ম্যাথমেটিক্সের শাখাতেই কিছু পার্টিকুলার সূত্র থাকে, তাই না? বল, বীজগণিতে কিছু পার্টিকুলার সূত্র ছিল, ত্রিকোণমিতিতে কিছু পার্টিকুলার সূত্র ছিল, ইন দ্য সেম ওয়ে ডিফারেন্ট ম্যাথমেটিক্সের শাখাতেই কিন্তু কিছু পার্টিকুলার সূত্র থাকে। সেই ধারাবাহিকতায় মনে রাখবি আমাদের এই ডিফারেন্সিয়েশনেও কিছু পার্টিকুলার সূত্র পড়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এখন তো ওটা দেখানোর মানে অপরচুনিটি নেই, আর আমরা এখানে যারা বসে আছি সবাই বিগত 12 বছর মানে দ্যাট মিন্স পড়াশোনা করে এসেছি বা ইন্টারমিডিয়েটের 2 বছর ক্যালকুলাস পড়েছি। সেক্ষেত্রে তোরা বেসিক যে সূত্রগুলি, ফর এক্সাম্পল আমরা পড়েছিলাম ডিডি এক্স, এক্স টু দ্য পাওয়ার এন, বলেছি কত বল? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। দ্যাট মিন্স এই যে এই টাইপসের যে সূত্র ছিল এক্স টু দ্য পাওয়ার এন, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডি এক্স অফ লন এক্স ইকুয়াল ওয়ান আপন এক্স, ডিডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স সমান ই টু দ্য পাওয়ার এক্স, ইনভার্স ফাংশনের বেশ কিছু ব্যাপার ছিল, তাই না? বল, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স। এই যে ফান্ডামেন্টাল যে সূত্রগুলো আছে, প্রয়োজনে মশারির মধ্যে ঢুকে যদি মুখস্ত করতে হয় তাও নিজ গরজেই কিন্তু মুখস্ত করে নিতে হবে। শুধু আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখবো, সেটা হচ্ছে মনে কর তোকে আমি বললাম এটা, এটাকে তুই কত লিখতে পারিস জানিস? এটাকে তুই লিখতে পারিস লগ এ বেস এক্স, মনে রাখবি এটাকে তুই লিখতে পারিস লন এক্স ইন্টু লগ এ বেস ই। ওকে, এখন স্যার যদি তোকে কোশ্চিন করে যে এটা করো, দেখ এইটি কিন্তু ফান্ডামেন্টাল জাস্ট সূত্র যে এইটি সমান আমরা এটা লিখতে পারি লন এক্স ইন্টু লগ এ বেস, কিন্তু ভাই যখন এটাকে বলবে এটা করো তার মানে এখন কিন্তু আমাকে ডিফারেন্সিয়েশন করতে বললো, তাই না? বল, আগে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে বলিনি। তাহলে মনে রাখবি এই যে সমান আমরা লিখতে পারি ওয়ান আপন এক্স ইন্টু লগ এ বেস। জাস্ট এই ঝামেলাটুকু তোদের ফেস করা লাগতে পারে, বাদ বাকি সকল ফান্ডামেন্টাল সূত্র আমি বিশ্বাস করি তোরা ইনশাল্লাহ পারিস। ওকে, নেক্সট কথা, এখন এই মূল সূত্রগুলো জানার পরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কিছু সিম্বল আছে যেগুলো ছোটবেলা থেকে আমরা চিনি, ফর এক্সাম্পল প্লাস মাইনাস ভাগ বা গুণ। ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশনে কিন্তু এই প্রতীকগুলোও থাকবে বা এই প্রতীকগুলোর ব্যবহারও আমরা দেখতে পাবো, এবং ব্যাপারগুলো একেবারে লিনিয়ার প্রকৃতির, লাইক অ্যাজ যেভাবে অন্যান্য ম্যাথমেটিক্সের শাখায় তোরা করেছিস। এখন সাপোজ মনে কর যে তোকে স্যার অঙ্ক দিল ডিডি এক্স এক্স টু দ্য পাওয়ার 9, তো আমরা কিন্তু বুঝি যে ভাইয়া এই যে ডিডি এক্স এক্স টু দ্য পাওয়ার 9 এটাকে কম্পেয়ার করতে হয় কার সাথে? বল, ডিডি এক্স এক্স টু দ্য পাওয়ার এন এর সাথে। সো এর সূত্র যদি হয় এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা কি বুঝি না যে এখানে 9 এক্স টু দ্য পাওয়ার 9 মাইনাস ওয়ান মানে 8 ইজ দ্য অ্যান্সার? আমরা তো বুঝি, তাই না? এখন কথা হচ্ছে পরবর্তী যে কাজ, তোকে যদি স্যার এখন বলতো যে এই কাজটা কর ডিডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার 9 প্লাস লন এক্স, তাহলে প্লাস আছে তো সমস্যা নেই, আমরা এক কাজ করি সময় বাঁচানোর জন্য এটাও দিয়ে দিলাম, তো প্লাস আছে মাইনাস আছে তাতে কি? আমরা সিম্পলি কিন্তু বলতে পারি যে ভাই তাহলে সবাইকে এরকম অপারেটর ভাগ করে দিতে হয় প্লাস ডিডি এক্স অফ কি বল লন এক্স মাইনাস ডিডি এক্স
e to the power x. Generally আমরা বলতে পারি 9x to the power 8 plus 1 upon x minus e to the power x. এই লাইনগুলো আসলে এখন আর আমরা লিখব না কারণ আমরা অনেকটাই এক্সপার্ট হয়ে গেছি. ওকে, এখন এই যে গুণ আর ভাগ এই বিষয়টা আমরা শিখার আগে আমাদের এতক্ষণ পর্যন্ত যে অর্জিত জ্ঞানটা হলো সেটা নিয়ে একটু আলোচনা করে আসব. আমি প্রথমেই কিন্তু তোদের বললাম যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অপারেটরের বিষয়গুলো এখানে সিম্পলি দেখ, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি. এর সূত্র কত? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান. এখন ইউনিভার্সিটির কোশ্চিনের ক্ষেত্রে স্যাররা একটু কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করে. ট্রিক্সটা কেমন? তোকে মনে কর বলে দিল ডি ডি এ এ স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার. তো গত বছরগুলোতে আমরা যেভাবে শিখেছি ওই ধারাবাহিকতায় মনে কর স্যার আবার ক নম্বর অপশন কিন্তু দিয়ে রাখবেন এরকম এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান. আর আমরা ক নম্বর অপশনে গিয়েই মনে কর যে ধরা খাবো ভাই এটা হয়, কিন্তু তোকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ভাই এখানে ভেরিয়েবল কি ডাবল এ. তাহলে কিন্তু তোর প্রথমে একখান কাজ করে নিতে হবে, মনে রাখবি যে ভেরিয়েবলের কিন্তু ডিফারেন্সিয়েশন হয়, কনস্ট্যান্ট অলওয়েজ ডিফারেন্সিয়াল অপারেটরের বামে জাস্ট বসে থাকবে. তার মানে ডাক্তার স্যার এইভাবে যে এ বাদে যে আসো সে কি বলো বাইরে আসো, তাহলে বল এক্স টু দ্য পাওয়ার এন কিন্তু বাইরে চলে আসলো, তাহলে ডিফারেন্সিয়েশন হবে কার? বল ডি ডি এ এ স্কোয়ার. তার মানে এক্স টু দ্য পাওয়ার এন আর এ স্কোয়ারকে করলে কত হয় বল টু এ. ভাই দাদা এটাই হচ্ছে অ্যানসার, বুঝেছিস? এটাই হচ্ছে অ্যানসার. তার মানে স্যার যদি তোকে চেক করার জন্য এরকম অঙ্ক দেয় যে ভেরিয়েবল কোনটা, হ্যাঁ এত দূর ওকে থাক সমস্যা নেই. তো নেক্সট কথা সেটা আমাকে বলবো না আগে? ওকে ওকে ওকে, কিছু যান্ত্রিক ত্রুটি হবেই, যান্ত্রিক ত্রুটি মেনেই নিতে হবে, যার প্রয়োজন সে যান্ত্রিক ত্রুটি মেনে নিয়েই করবে. নেক্সট কথা সেটা হচ্ছে পরবর্তী যে কাজটা আমাদের বলছিলাম প্লাস মাইনাস শেষ করে চলে আসতে হয় আমাদের কোথায় বল? গুণ আর ভাগ. তো আমরা ছোটোবেলা থেকে ইউভি ফর্মুলা সবাই পড়েছি. তো আমরা দেখেছিলাম যে ডি ডি এক্স অফ ইউভি ইকুয়াল ইউ ডি ডি এক্স অফ কত বল ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ. তো আসলে ইউভি কি তোর ব্যাপারটা খেয়াল রাখতে হবে. মনে রাখবি ইউভি দুটো ফাংশন থাকবে. ফর এক্সাম্পল তোকে বলা হলো ডি ডি এক্স ই টু দ্য পাওয়ার এক্স লন এক্স. তাহলে দেখ এখানে কিন্তু দুটো ক্যারেক্টার বিশিষ্ট অঙ্ক, ই টু দ্য পাওয়ার এক্স আছে লন আছে. প্লাস থাকলে খুব মজা হতো, মাইনাস থাকলে খুব মজা হতো, গুণ থাকলে যে কষ্ট হবে এমনটি না. জাস্ট মনে রাখবি আমরা ই টু দ্য পাওয়ার এক্স অপ রাখলাম, তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে বল লন এক্স. প্লাস এবার লন এক্স কে অপ রাখলাম, ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে বল ই টু দ্য পাওয়ার এক্স. মনে রাখবি যার কাছে অপারেটর নাই তার গায়ে হাত দিতে হয় না. সুতরাং ই টু দ্য পাওয়ার এক্স এদা অঙ্কটা কিন্তু এই জায়গাতে সংগঠিত হবে. সুতরাং ওয়ান আপন এক্স প্লাস এদা লন এক্স অফ আবার এখানে ই টু দ্য পাওয়ার এক্স. ভাই ইটস অ্যানসার, ব্যাপারটা বুঝেছিস? ওকে, তার মানে আমরা দেখলাম যে গুণ যদি থাকে তাহলে আমাদের প্রবলেম নেই. এখন পরবর্তী যে ব্যাপারটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে ভাগ থাকলে. তো ভাগের ব্যাপারগুলো অনেক সহজ. মনে রাখবি ডি ডি এক্স অফ ইউ বাই ভি, এটা যদি আমরা কখনো করতে চাই তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ সূত্রের মাইনাস ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি. বেসিক প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে. তো সেই ধারাবাহিকতাই মনে কর স্যার একটা অঙ্ক দিল, সেটা হচ্ছে যে সাইন এক্স বাই এক্স স্কোয়ার. তাহলে দেখ আমরা বুঝতে পারছি যে নিচেরটাকে আমরা ভি ধরি, তার মানে অনায়াসে বলতে পারি ভি এর স্কোয়ার. এর উপর স্কোয়ার আছে এটা দেখে কিন্তু কোনো লাভ নেই ভাই, ও যা আছে তার উপর আবার স্কোয়ার. এবার কি বল সে এক্স স্কোয়ার, তারপরে কি বল ডি ডি এক্স অফ ইউ, তার মানে ইউ উপরেরটা অথবা উল্টোটা সিম্পল মাইনাস ইউ, ইউ কে বল সাইন এক্স ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার. আমরা বুঝতে পারছি অঙ্কটা এখনও শেষ হয়নি, কেন? কারণ এখানে এখনও ডি ডি এক্স জীবিত আছে,
তার মানে পরবর্তী লাইন আমরা বলতে পারি x স্কয়ার dx অফ sin x সবাই জানি cos x মাইনাস sin x দ্যাট x স্কয়ার কে করলে x টু দা পাওয়ার n এর ফর্মুলা अप्लाई করে 2x is divided by x to the power 4 এখন একটা ব্যাপার হতে পারে ইউনিভার্সিটির কোশ্চেনের ক্ষেত্রে বা সিম্পলও তোরা করতে পারিস দেখ এর মধ্যেও কিন্তু x আছে এর মধ্যেও x আছে আবার নিচেও x আছে সো সার এক কাজ করতে পারে একটা x বড় জোর কমন নিতে পারে বল তার মানে হতে পারে x যদি কমন নাই একবারে কমন নিয়ে কেটেও দিতে পারিস তাহলে হবে cos x একটা x মাইনাস sin আরেকটা 2 আর নিচে কত বল x to the power 4 জাস্ট কাটাকাটি করে আমরা বলতে পারি x কিউব এক্সটা দেব হইছে এইটুকো সিম্পল ব্যাপার আমার মনে হয় এতরা পারে ওকে নেক্সট কাজ এইগুলোর পরে এবার আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে মনে কর পৃথিবীতে u / v ফর্মুলা এখনো আবিষ্কৃত হয়নি আসলে স্টুডেন্টদের সামনে ক্লাস নেওয়া সেজন্য জেনারেল ভাবেই ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমরা যা বলছিলাম যে আমরা ধরে নিই এখনো ইউ বাই ভি ফর্মুলা কি হয়নি বল আবিষ্কৃত হয়নি তো ওকে মনে রাখবি ইউ বাই ভি ফর্মুলা যদি আবিষ্কৃত না হয় বা এখন পর্যন্ত যদি আবিষ্কৃত হয়নি আমরা ধরে নিই তাহলে এক প্রকার ডিফারেন্সিয়েশন পাবো সেগুলোকে আমরা সিম্পলি বলতে পারি ব্যালক ডিফারেন্সিয়েশন ব্যালক ভাষা তো বুঝিস ছেলেপেলে বিয়ে করার পরে ছেলেপেলে ছেলেপেলের মতো খাই আর বাবা মা বাবা মার মতো খাই তার মানে মনে রাখবি যার যার তার তার ডিফারেন্সিয়েশন নিষেধা নিষেধার মতো উপরের দা কি বল উপরের দার মতো তো এই ব্যালক ডিফারেন্সিয়েশন বা সাদা ডিফারেন্সিয়েশন বা সাধারণ ডিফারেন্সিয়েশন এই ডিফারেন্সিয়েশনগুলো মনে রাখবি যে আমরা টোটালি তিন জায়গায় কাজে লাগাব নাম্বার ওয়ান লিমিট নাম্বার টু পরামিতিক সমীকরণ অ্যান্ড নাম্বার থ্রি সেটা হচ্ছে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এর পুরোটা নাও নাহি তো ওকে তাহলে সাদা ডিফারেন্সিয়েশন বা ব্যালক ডিফারেন্সিয়েশন আমরা কয় জায়গায় কাজে লাগাবো বল তিন জায়গায় লিমিটের ক্ষেত্রে পরামিতিক সমীকরণে আর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে ওকে তো এইগুলোতে আমরা ঢুকবো কিন্তু ঢুকতে যাওয়ার আগে আমাদের যে মেইন টাস্ক ডিফারেন্সিয়েশনে সেটা একটু সেরে নেব সেই স্টেপটা পার করতে পারলে মনে রাখবি তুই যে কোনো ডিফারেন্সিয়েশনের অঙ্ক করতে পারবি তো সেই স্টেপটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ এবং আমি ওগুলো এভাবে বলি যে একটা কোশ্চিন করা তোকে শিখতে হবে যে ইজ ইট অ্যাকচুয়াল এক্স তো তোরা বলতে পারিস ভাই ব্যাপারটা কেমন আমি একটু সিম্পলি বলি দেখ যখন আমরা বীজগণিত থেকে শুরু করলাম এ প্লাস বি হোল স্কয়ার সিম্পলি ইকুয়াল টু বলে দিতাম এ স্কয়ার প্লাস অমুক 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 প্লাস বি স্কয়ার তাই না তারপরে কিছুদিন পরে অঙ্কের জটিলতা শুরু হলো কেমন হয়তো বা এখানে দিল সেভেন এ আর এখানে দিল এইট বি এবার দিয়ে মিলল এই ডি তখন আমরা কী করতাম এটাকে মনে মনে ধরতাম এ আর এটাকে মনে মনে ধরতাম টুগেদারলি বি তাই না তো ডিফারেন্সিয়েশনও তোমার সাথে এই রকম একটা প্রতারণা করার টেন্ডেন্সি গড়ে তুলবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কেই ওই কোশ্চিনটা করবই সেটা হচ্ছে ইজ ইট অ্যাকচুয়াল এক্স জাস্ট এটা শিখার পরে আমরা অঙ্কের মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাব সমস্যা নেই ওকে তো এখন ব্যাপারটা কেমন দেখ ব্যাপারটা হচ্ছে তোকে আমি একটা অঙ্ক দিলাম ডি ডি এক্স অফ কট এক্স আমরা মোস্ট অফ দ্য সময় আসলে এক্স এক্সটাকেই ভেরিয়েবল হিসেবে ইউজ করি কিন্তু অ্যাডমিশনের দিন তোকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কার সাপেক্ষে স্যার করেছে তোকে এখন দেখ এখানে আমাকে স্যার কোশ্চিন বলেছে ডি ডি এক্স অফ কট এক্স ইকুয়াল হোয়াট তবে ফান্ডামেন্টালি কিন্তু আমরা বুঝি যে এই ডি ইকুয়াল ডি ডি এক্স অফ কট এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স তাই না বল ওকে এখন স্যার আমাদের কি করবে দেখ স্যার এখন বলে দিল ডি ডি এক্স
cot root এবার ব্যাপারটা তাহলে দেখ এ কিন্তু x না এক বল x না তো এ যদি x না হয় তাও তো আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তখন তুই একটা ট্রিক্স अप्लाई করবি মনে রাখবি যে যার যার ডিফারেন্সিয়েশনের সূত্র আছে কো একটা জিনিসের আমি নাম বলি x টু দা পাওয়ার n e টু দা পাওয়ার x a টু দা পাওয়ার x sin x cos x cot x sin inverse x তাই না বা ln x এই যে এই জিনিসগুলো যাদের আর কি ডিফারেন্সিয়েশনের সূত্র আছে হ্যাঁ মনে রাখবি যাদের ডিফারেন্সিয়েশনের সূত্র আছে তাদের নাম আমরা রাখবো হচ্ছে ক্যারেক্টার চরিত্র কি বল ক্যারেক্টার তাহলে বলতে এখানে ক্যারেক্টার কে কট এই ক্যারেক্টারের পরের জিনিসটাকে তুই মনে মনে x ধরে নিবি তাহলে আমি এখানে রুট x টাকে কি ধরে নিলাম x ধরে নিলাম সবাই এইদিকে নজরই দিতে হবে বুঝতে হবে ক্লাসটা তাহলে বল আমরা কি এখান থেকে বুঝতে পাচ্ছি যে ddx of cot x হলে হয় হচ্ছে মাইনাস cosec স্কয়ার আমি কিন্তু এখন ধরেছি এই dx এটা x তার মানে আমি কিন্তু মুখে বলছি x লেখছি কিন্তু রুট x এবার বিবেকের কাছে কোশ্চেন কর ইজ ইট অ্যাকচুয়াল x নো তাহলে দেখ এটা সিম্পলি মনে রাখবি এটা মানে হচ্ছে x টু দা পাওয়ার হাফ আর বেসিক্যালি আমরা বারবার ছোটবেলা থেকেই দেখেছি যে এটাকে করলে হয় হচ্ছে 1 বাই 2 রুট x যারা করতে চাস তারা যদি এরকম করে করিস x টু দা পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করে ওটাই পাবি সময়ের অভাবে আমি আর এখন দেখাচ্ছি না ব্যাপারটা বুঝেছিস শিওর ওকে এখন এই যে ইজ ইট অ্যাকচুয়াল x এই জিনিসটা নিয়েই কিছুক্ষণ আমরা সময় দেব তারপরে আমরা ওখান থেকে ডিফারেন্সিয়েশনে এক টান দিয়ে ইনশাল্লাহ বেরোই যাব দেখ সেটা হচ্ছে স্যার তোকে এখন অঙ্ক দিল এরকম ডিডি এক্স অফ লন সাইন ইনভার্স 3x একটা ভালো অঙ্ক অ্যাডমিশন পরীক্ষায় আসতেও পারে তো দেখ আমি কিন্তু বলেছি যাদের ডিফারেন্সিয়েশনের সূত্র আছে তাদের নাম কি ক্যারেক্টার আচ্ছা বলতো এখানে লনের কি সূত্র আছে না ডিডি এক্স অফ লন এক্স সমান 1 আপন এক্স তাহলে ভাই এই যে ক্যারেক্টারটা পালি ফার্স্ট ক্যারেক্টারের পরে যা পাবি মনে মনে ধরে নিবি ওকে এবং মনে রাখবি ক্যারেক্টার যেই কয়বার যেই কয়টা সেই কয় স্টেপ তোকে পার করতে হবে তাহলে বল আমি এখন দেখতে পাচ্ছি আমি এই মোটটুকুকে এখন কি মন কার এখন চশমা পরে নিছি এইটুকুকে কেমন দেখছি এখন x এর মতো তাহলে বলতো ডি ডি এক্স অফ লন এক্স সমান আমরা কি বলতে পারি 1 বাই x আমি মুখে বলছি x লেখছি কিন্তু সাইন ইনভার্স 3x এবার বিবেকের কাছে কোশ্চিন কর ইজ ইট অ্যাকচুয়াল x নো তার মানে আমরা বলে দিতে পারি ভাই এটাকে আরেকবার আপনি ডিফারেন্সিয়েশন করেন ভাই আবার লক্ষ্য করেন সেটা হচ্ছে এখানে সাইন ইনভার্স x এ তো ক্যারেক্টারই সূত্র আছে তাহলে বলে এই মালটাকে আমি ধরে নিলাম মনে মনে কি বল আচ্ছা বল তো ভাই এইটুকো কিন্তু হুবহু উঠবে তো এইটুকো উঠবে তোরা তুলিস আমি এখন ঢেউ আঁকাই দিলাম ওকে আচ্ছা বলতো এবার আমার কাজটা কোথায় কাজটা হচ্ছে এখানে তাহলে ইক ধরেছি x ডিডি এক্স অফ সাইন ইনভার্স x সমান 1 বাই রুট অফ 1 বিয়োগ x স্কয়ার আমি কিন্তু কাউকে সূত্র ভাই শিখাতে পারবো না ওকে নিজ গরজে শিখে নিতে হবে তাহলে বলতো এইবার বিবেকের কাছে কোশ্চিন কর ইজ ইট অ্যাকচুয়াল x না এ তো 3x x তো এম্মা হয় এম্মা নিশ্চয় না বুঝলি তার মানে বল আমাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে আমি প্রথমেই কিন্তু বলেছি যেখানে অপারেটর নেই সেখানে হাত দিবি না তার মানে বল এত পর্যন্ত কিন্তু হুবহু উঠবে এখন বলতো আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি x এর তাহলে আমরা কি বলতে পারি না x বাদে যে আসো সে বাইরে আসো 3 বাইরে আসলো তাহলে বলতো ডি ডি x অফ x তাহলে বলতো ভাই একে যদি সিম্পলও চিন্তা করিস ইক তুলে দিতে পারিস এখানে তার মানে কাটাকাটি করে 1 হয় যদিও এই কামটা করা যাবে না সিম্পলি আমরা সূত্র জানি যে ভাই ডি ডি x অফ x ইকুয়াল কত বল 1 সিহারা মিলে গেলেই 1 শুধু এটা না মনে রাখবি ডি ডি রুট x অফ রুট x ইকুয়াল 1 তার মানে এই মাল যদি কখনো মিলে যায় তার মানে কি বলতো ওই যে সমান 1 ঘটনাটা বুঝেছিস শিওর ওকে তার মানে ভাই এখন এখানে আমি 1 বসিয়ে দিলাম এইটুকুকে একটু সাজিয়ে গুজিয়ে লিখবি এটাই হবে অ্যানসার আমরা আরো দুই একটা অঙ্ক দেখব ইজ ইট অ্যাকচুয়াল x এই ধারাবাহিকতায় ওকে খেয়াল কর তো সাপোজ স্যার একটা তোকে অঙ্ক দিল এরকম ডি ডি এক্স লন এম রুট tan x to the power 1 by 3
ওকে তো আমরা বুঝতে পারছি স্যার আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলেছেন কি দেখে অপারেটর দেখে ওকে তাহলে দেখ প্রথমে একখান ডাক স্যার যে এক্স বাদে যে আসো সে বাইরে আসো কেউ কিন্তু যাইতে পারছে না কেন সামনে তো ক্যারেক্টার বাধা তাহলে আমাকে কাজ করতে হবে এই যে ক্যারেক্টারের পর থেকে শুরু করে এই যে এই টার্মটুকু এটুকুকে মনে মনে ধরতে হবে কত বল তাহলে ক্যারেক্টার লন তাহলে হবে কি বল ওয়ান বাই এক্স তাহলে বল তো ভাই এম রুট ট্যান ইনভার্স এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই ঠিক ওকে এবার দেখ তুই কাকে মনে মনে এক্স ধরেছিস ভাই এম রুট ট্যান এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই আচ্ছা বলতো এখানে কি কোনো কাজ আছে না এডি হুবহু তুলবি এবার বল ভাই কার সাপেক্ষে করছিস এক্স এর তাহলে এক্স বাদে যে আসো সে চলে আসো তাহলে এম কিন্তু বাইরে চলে আসবে তার মানে এর সাথে গুণফল আকারে এখান থেকে এম দে মিশে প্রথমবার আমরা কেন এম কে বাইর করতে পারলাম না বুঝেছিস ক্যারেক্টার ধরে রাখছিল তাহলে বল ভাই এখন আমার ডিফারেন্সিয়েশন করতে হবে এটা তাহলে বলতো রুটের মধ্যে আছে আমরা কিন্তু জানি রুটের মধ্যে থাকলে কি হয় বল ডি ডি এক্স অফ রুট এক্স সমান ওয়ান বাই টু রুট এক্স আচ্ছা আমি যদি এটাকে এখন মনে মনে এক্স ধরি প্রবলেম আছে না তার মানে আমি বলতে পারি যে ভাই এই যে এম থাকলো তাহলে হবে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স মুখে বলছি এক্স এটা ওকে এবার বলতো ভাই আমি কাকে এক্স ধরেছি ওকে তার মানে আমার এখন ডিফারেন্সিয়েশন করে দিতে হবে হচ্ছে ট্যান এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি আচ্ছা বলতো ভাই এবার আমার কাকে এক্স ধরতে হবে এটাকে তাহলে বলতো ডিডি এক্স অফ ট্যান এক্স সমান কত হবে তার মানে এইটুকু হুবহু উঠবে এই জায়গাটা যে হবে সেক স্কোয়ার এক্স এক্স মানে এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি এবার বলতো ইজ ইট অ্যাকচুয়াল এক্স নো সুতরাং ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে আচ্ছা বলতো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে না ওয়ান বাই থ্রি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হিসাব নিকাশ করলেই তোরা পেরে যাবে ব্যাপারটা কি বুঝলি শিওর তো কেউ যদি না বুঝিস আমি কিন্তু আবারও উদাহরণ দিতে পারি বুঝেছিস ওকে তারপরেও দেখি সব থেকে আমরা এখন ক্রিটিক্যাল জায়গায় আছি ডিফারেন্সিয়েশনে শুধু এটা যদি বুঝতে পারিস তাহলে অঙ্কের সাথে খেলা করা যাবে আদারওয়াইজ কিন্তু সম্ভব না ওদিকে লক্ষ্য দিয়ে লাভ নেই ওদিকে যারা লাভের জন্য দেখতেছে তারা দেখতেছে তোদের কাজ তোদের তো যা বলছিলাম সাপোজ স্যার একটা অঙ্ক দিল কথা নয় রেসপন্স করা দরকার নেই হ্যাঁ ই টু দ্য পাওয়ার সেভেন রুট এক্স একটা অঙ্ক এমন স্যার দিতেই পারে আচ্ছা বলতো ভাই আমি কিন্তু সূত্র জানি ডিডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স এর তাহলে আমাকে কী করতে হবে এইটুকুকে মনে মনে এক্স ধরতে হবে তার মানে আমরা কিন্তু অনায়াসে বলতে পারি ডিডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স সমান কত বল ই টু দ্য পাওয়ার এক্স মুখে বলছি এক্স লেখছি এটা এবার বিবেকের কাছে কোশ্চেন কর ইজ ইট অ্যাকচুয়াল এক্স নো সুতরাং বলতে পারি ডিডি এক্স অফ সেভেন রুট এক্স তার মানে দেখ এইটুকু হুবহু তুলবো এই সেভেন তুমি বাইরে যাও তার মানে দেখ সেভেন চলে আসলো আচ্ছা বলতো রুট এক্সকে তাহলে ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স এরকম অঙ্ক স্যার দিতে পারে আচ্ছা যদি এখন অঙ্কটা দিত এরকম তোদের কি এই সূত্রটা মনে আছে ডিডি এক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স এটা সমান আমরা বলতে পারি এ টু দ্য পাওয়ার এক্স লন ফান্ডামেন্টাল সূত্রগুলো সবারই মুখস্থ করেই নিতে হবে তোকে এখন দেখ ভাই তোকে সাপোজ স্যার অঙ্ক দিয়েছে এরকম যে ফাইভ টু দ্য পাওয়ার নাইন এক্স কিউব আচ্ছা বলতো এ মানে কি জানিস এ মানে হচ্ছে একটা সংখ্যা একটা কনস্ট্যান্ট আচ্ছা পাঁচই কি সেই এর জায়গায় বসে আছে না তার মানে আমরা কি বলতে পারি এইডি সমান এ টু দ্য পাওয়ার এক্স তার মানে ফাইভ টু দ্য পাওয়ার এইদিক মনে মনে ধরলাম এক্স আর এ কিন্তু এ পাঁচ হচ্ছে এ তার মানে বল ফাইভ টু দ্য পাওয়ার এক্স এক্স মানে নাইন এক্স কিউব এবার বিবেকের কাছে কি কোশ্চেন ইজ ইট অ্যাকচুয়াল এক্স নো ও সরি লন এ তার মানে লন ফাইভ এইবার আবার কোশ্চিন করতে পারি আমি ওটা কি অ্যাকচুয়াল এক্স নো তার মানে বল নাইন এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বল তিন নং সাতাশ এক্স স্কোয়ার এগুলো অনায়াসে এক্সপার্টের মতো তুই পেরে যাবি ওকে তাহলে ইজ ইট অ্যাকচুয়াল এক্স আমার কি আর বলার দরকার আছে থ্যাংক ইউ তাহলে এবার আমরা যাবো হচ্ছে আমাদের ওই রেখে আসা কাজে সেটা হচ্ছে কি বল সাদা ডিফারেন্সিয়েশন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সাদা ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই সকল ডিফারেন্সিয়েশন যেখানে ডিফারেন্সিয়েশনের সকল নিয়মই প্রযোজ্য হবে শুধুমাত্র ইউ বাই ভি ফর্মুলা তুমি চিনবা না ওকে ইউ বাই ভি ফর্মুলা চিনবো না
ওকে সেই সকল অঙ্ক কোন সকল অঙ্ক এই জি এই তিন অঙ্ক কোন অঙ্ক লিমিটের অঙ্ক আরেকটা অঙ্ক কি পরামিতিক সমীকরণ আরেকটা কি সাপেক্ষে বলা থাকলে ওকে তো লক্ষ্য কর তো স্যার এরকম একটা অঙ্ক দিয়েছে এটা একটা ইউনিভার্সিটির অঙ্ক আর ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নে তোরা জানিস যে সহজ কঠিন বলে কোনো কথা নেই সেখানে যা কোশ্চিন হবে সেটা এবং বেসিক ডিপেন্ডেন্ট কোশ্চিন ওকে তার মানে সিজিপে যাই হোক বেসিক কী থাকতে হবে বল অস্থির তো যা বলছিলাম এই অঙ্কটা দিয়েছে আমরা সবাই কিন্তু বুঝতে পারছি যে এখানে লিমিট কথাটা আছে লিমিট আলাদা একটা চ্যাপ্টার আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব আজকে হচ্ছে না তো এটা কিসের অঙ্ক বল লিমিটের আমরা নিশ্চয়ই বুঝেছি এখন এটা যদি লিমিটের অঙ্ক হয় আমি তো জানি লিমিটের অঙ্কে ভাই এই যে নিচে আর উপরে ইউ বাই ভির মতো আছে বাট আই ক্যান্ট ইউজ ইউ বাই ভি ফর্মুলা পারবো ইউজ করতে না কারণ কারণ লিমিটের অঙ্ক তখন মনে রাখবি যার যার মতো তাক তাক ডিফারেন্সিয়েশন করতে হয় আচ্ছা বলতো ভাই এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস আচ্ছা বলতো ওয়ান কি কনস্ট্যান্ট না ওয়ান কে করলে হয় শূন্য আর এক্স কে করলে হয় ওয়ান তাহলে থাকলে কত ই টু দ্য পাওয়ার এক্স মনে রাখবি এবার এক্স এর মান শূন্য বসাতে হয় তার মানে দেখ ই টু দ্য পাওয়ার ওয়ান সামথিং টু দ্য পাওয়ার জিরো তার মানে কত বল ওয়ান এইটি হচ্ছে অ্যান্সার এখন তোরা বলতে পারিস যে ভাই কখন কি বসাবো এগুলো আমরা লিমিটের ক্লাসে বিস্তারিত বলবো জাস্ট আমি এখন বলে রাখলাম লিমিটের অঙ্ক মানে কি সাদা ডিফারেন্সিয়েশন ওকে সাদা ডিফারেন্সিয়েশন কারা যেখানে ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লিকেবল নয় ক্লিয়ার নেক্সট বা এবার পরবর্তী কথা সেটা হচ্ছে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো সাপোজ স্যার তোকে বললো যে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ কত ওকে আচ্ছা বলতো আমরা এটা কি করতাম মূল নিয়মে করতাম মূল নিয়মে ইন্টারমিডিয়েটে করেছি তাই না তো এখন আমাদের ওখানে আর যাওয়া লাগবে না আমরা আসলে মূলত কি করি এক্স এর সাপেক্ষে সাপেক্ষে কথা উল্লেখ নিচে আর উপরে তুমি ডি নিয়ে নিবা নিয়ে নিলা যার সাপেক্ষে সে তো ভেরিয়েবল মনে আছে তাহলে এখানে কার সাপেক্ষে এক্স এর কাকে করতে হবে সাইন এক্স কে আচ্ছা বলতো এই সাপেক্ষে কথা উল্লেখ থাকলে মনে রাখবা ডি মানে ডিফারেন্সিয়েশন তার মানে নিচে ডি মানে ডিফারেন্সিয়েশন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় ওয়ান আর উপরে সাইনকে করলে কত হয় কজ এক্স একবারে তুমি কিন্তু লিখে দিতে কত বলো কজ এক্স কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের অঙ্কের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে এখন তোকে মনে কর স্যার অঙ্ক দিল এরকম এক্স কিউব এর সাপেক্ষে ট্যান রুট এক্স এর অন্তরক কত আপনারা যারা দেখছেন আমি আসলে ক্লাসের মতোই নিচ্ছি সেজন্য এই ভাষাগত ত্রুটিগুলো নিগলেজিবল ভাববেন এবং ক্ষমা প্রার্থী তো স্যার এখানে কি কোশ্চিন দিয়েছেন এক্স কিউবের সাপেক্ষে ট্যান রুট এক্স এর অন্তরক কত আমরা জানি ডিফারেন্সিয়েশনকে আদর করে অন্তরক ব্যবকলন এদা সেদা বলা হয় না অন্তরক সহগ নির্ণয় করো যা বলা হোক আই তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি ভাই সাপেক্ষে কথা মানেই নিচে উপরে ডি নিয়ে নেবো আচ্ছা বলতো কার সাপেক্ষে এক্স কিউবের কাকে করতে হবে ট্যান রুট এক্স তাহলে আমরা তো জানি সাপেক্ষে মানে ডি মানে কি ডিফারেন্সিয়েশন আচ্ছা বলতো তাহলে নিচে যদি ডি মানে ডিফারেন্সিয়েশন হয় এ করলে কি থ্রি এক্স স্কোয়ার হয় না ওকে আচ্ছা বলতো এবার এটাকে করতে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভাই এদিক মনে মনে এক্স ধরতে হবে এখন তুমি বলতে পারো ভাই এতো সাদা ডিফারেন্সিয়েশন এক্স ধরা লাগবে কেন আমি কিন্তু বলেছি যে সাদা বা নর্মাল ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই ডিফারেন্সিয়েশন যেখানে ইউ বাই ভি ফর্মুলা ব্যতীত সব কিছুই তুমি অ্যাপ্লাই করতে পারো ওকে তার মানে ইজ ইট অ্যাকচুয়াল এক্স এটা তুমি ধরবাই ধরা লাগবেই তাহলে বলতো আমি কি বলতে পারি যে ভাই ট্যান ক্যারেক্টার তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স সমান কত সেক স্কোয়ার এক্স আমি মুখে বলছি এক্স লেক্সি রুট এক্স
বিবেকের কাছে কোশ্চেন করো ইজ ইট অ্যাকচুয়াল এক্স নো তার মানে হলো হচ্ছে 1 বাই 2 মেট এক্স আচ্ছা বলো তো এটাকে এখন সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখতে পারবে না ইটস উইল বি অ্যানসার ব্যাপারটা বুঝলি আমরা আরো একটা উদাহরণ দেখি সার্ড সাপোজ এরকম একখান কোশ্চেন দিয়েছেন ওকে তো দেখো নিচে কিন্তু সাইন এক্স এর সাপেক্ষে ব্যবকলন এখানে সাপেক্ষে বলা নেই কিন্তু তুমি বুঝে নিচ্ছ কারণ কি এই যে ডি আলাদা ভেরিয়েবল তাহলে আমি কি বলতে পারি যে ভাই নিচে এটাকে করলে হয় কত কজ এক্স আর এটাকে করলে কি হবে এটাকে মনে মনে ধরতে হবে এক্স ডি এক্স অফ ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স ইজ ইট অ্যাকচুয়াল এক্স নো টু এক্স ইজ দ্য অ্যান্সার তাহলে এই টাইপসের যে কোনো অঙ্ক দিলে তোরা কি পারবি বুঝেছিস ওকে তারপর আমি একটু চেক করব সাপোজ স্যার এরকম একটা অঙ্ক দিল স্যার বললেন যে ডি লন এক্স টু দ্য পাওয়ার 4 ইজ ডিভাইডেড বাই ডি এক্স কিউব এই আপু পারা যাবে না আমরা বুঝতে পারছি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে এক্স কিউবের সাপেক্ষে সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে ভাই এটা করলে কত হবে 3 এক্স স্কোয়ার আর এটা করলে হবে 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 আর কত হিসাব নিকাশ করে যা হয় ইট উইল বি দ্য অ্যান্সার ওকে ওকে এখন আমরা আসবো সাদা ডিফারেন্সিয়েশনের লাস্ট সেকশনে আর লাস্ট সেকশনটা হচ্ছে কি সমীকরণ বল পরামিতিক সমীকরণ তাহলে আমাদের আগে পরামিতিক সমীকরণ চিনে নিতে হবে তো পরামিতিক সমীকরণ কি আমরা ছোটবেলা থেকে দেখেছি যে ওয়াই সমান সাপোজ দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এই প্যাটার্নগুলোকে আমরা কি বলি বল ফাংশন বলি মনে আছে কি বলি ফাংশন আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস মনে কর ওয়াই কিউব ইকুয়াল 0 এটাকে আমরা সিম্পল বীজগণিতে কি বলি সমীকরণ ইকুয়েশন তাই না আচ্ছা তাহলে এর নাম কি বল ফাংশন আর এর নাম সমীকরণ এখন সাপোজ স্যার একটা অঙ্ক দিলে এরকম এরকম একটা অঙ্ক দিল তার মানে অঙ্কটা কি ভাই এক্স সমান এত ওয়াই সমান এত এখানে আমাদের তিনটা শিক্ষা লাভ করে নিতে হবে লিসেন এক নম্বর শিক্ষা এটার নাম ফাংশন আসলেও ফাংশন এটা এখানেও ফাংশন স্যার যদি আপনাকে বলতো যে এটা ডিফারেন্সিয়েশন করো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করতাম তাই না কি ফর্মুলা ইউজ করে ইউ বাই ভি কেন এটা তো ফাংশন আমরা ফাংশনে তো ইউ বাই ভি অ্যাপ্লাই করতেই পারি তাই না ইউ বাই ভি পারি না কোন কোন তিন জায়গায় আমরা আলটিমেটলি শিখেছি তাই না তাহলে এই যে আমি মুছে দিলাম মনে রাখবে এই সমীকরণটাকে বলবো অব্যক্ত ফাংশন এরপরে আমাদের আলোচ্য বিষয় এবং সব থেকে ভার্সিটিতে বেশি কোশ্চেন আসে এই ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন থেকে তাহলে আমরা কি সিম্পলি মনে রাখতে পারি যে ভাই এই সমীকরণে কি অব্যক্ত ফাংশন এখন হঠাৎ করেই তুমি আমাকে বলতে পারো ভাই তাহলে এইটি কি ভাই এটি কিন্তু অব্যক্ত ফাংশন না এটি ফাংশন তাহলে ফাংশন আর অব্যক্ত ফাংশনের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে দেখো এখানে এক্স ওয়াই এক জায়গায় থাকতে পারে কিন্তু এখানে দেখো একদিকে ওয়াই আর একদিকে কি এক্স আর এখানে কি এক্স ওয়াই একসাথে একদম খিচুড়ি টাইপসের হয়ে আছে বুঝিসনি ব্যাপারটা তাহলে এরকম এক্স ওয়াই যদি একত্রে কখনো থাকে হ্যাঁ একত্রে থাকে তাহলে এই সমীকরণটাকে আমি কি বলবো অব্যক্ত ফাংশন আদারওয়াইজ সিম্পলি বলবো ফাংশন ওকে আচ্ছা আর পরামিতিক সমীকরণ কি শুনবি যে এরকম সমীকরণ দেওয়া থাকবে এবং মনে রাখবি যে দেখ এক্স আর ওয়াইকে অন্য আর একটা ভেরিয়েবলের সাহায্যে প্রকাশ করা হচ্ছে তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে কার মধ্য দিয়ে আর একটা ভেরিয়েবলের মধ্য দিয়ে সেই ভেরিয়েবলটা কি থেটা তাহলে আমরা বুঝলাম যে পরামিতিক মানে কি অনেকটা স্যাটেল ম্যারেজের মতো যে বর এবং কনে পক্ষের সাথে কার সম্পর্ক ঘটকের ওকে তাহলে কয়টা পক্ষ কয়টা
xy অন্য একটা ভেরিয়েবল মাঝে মাঝে আরো মনে কর ধ্রুবকও থাকে যেমন এখানে a ধ্রুবক আছে এরা চলে যাবে সমস্যা নেই তো ওকে আমরা কি পরামিতিক সমীকরণ চিনেছি কি দুটো ভেরিয়েবলের মধ্যে সমন্বয় করে কি দা আরেকটা ভেরিয়েবল এদেরকে কি বলা হয় পরামিতিক সমীকরণ অ্যাডমিশন আমরা সিম্পলি মনে রাখব x আর y এর মান দেয়া থাকে ওকে তো ওকে এখন স্যার আপনাকে মনে করেন বলল যে x = a cot theta আর y = a tan 2 theta স্যার যা ইচ্ছা তাই চাইতে পারে স্যার সাপোজ বলল ad = what হ্যাঁ এটাও কিন্তু বলতে পারে কোনো সমস্যা নেই যে কোনো একটা শিখলেই হবে বা বেসিকটা জানলেই হবে তো দেখ এটা যদি বলে ভাই তাহলে দা ডি y এর মান বসা দিবা তাহলে বলো y এর মান কত a tan 2 theta is divided by d d তারপরে x এর মান বসা দিবা x এর মান a cot theta ওকে এবার একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডি ডি কিন্তু কাটে দিও না তাহলে দেখা যাচ্ছে বিয়ের সময় বডি নিয়ে যাচ্ছ না ব্যাপারটা এমন না অঙ্কই তো ডির তাহলে তুমি কিন্তু এই ধ্রুবকটা কাটে দিবা তাহলে এ কি হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল এবং মোস্ট অফ দ্য সময় সাররা এভাবেই দেন তাহলে এ বাদ এবার বলো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাকে এটাকে ধরে নিতে হবে থেটা তাহলে ডিফারেন্সিয়েশন অফ ট্যান থেটা ইকুয়াল কত সেক স্কয়ার থেটা এবার বলো ওইটাকে অ্যাকচুয়াল থেটা না এর মধ্য থেকে বাড়াবে টু ওকে নিচে দেখো আমরা তো জানি যে কটকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস কোসেক স্কয়ার থেটা ভাই এটাই হবে অ্যান্সার ওকে আচ্ছা বলো তো যদি স্যার এইডি দিত তাহলে উপরে কার মান বসাতাম এক্স এর আর নিচে বসাতাম ওয়াই এর অথবা এক কাজ করতে পারো সেটা হচ্ছে এইডি যা বাড়াবে এইডি উল্টো দিবা কারণ কি এই যে যদি ভাই ডি ওয়াই বাই ডি এক্স হয় তাহলে কি ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু এই যে এই যে উপরে চলে যাবি কসেক স্কোয়ার থেটা আর নিচে কত বলো টু সেক স্কোয়ার টু থেটা তোমার ইচ্ছা বুঝেছো তার মানে আমরা সাদা ডিফারেন্সিয়েশনের সেকশনগুলো দেখে নিলাম সেকশনগুলো কি কি সুন্দর করে মনে রেখে ধরে রাখতে হবে কোথায় সাদা ডিফারেন্সিয়েশন ওকে আচ্ছা আমরা পরবর্তী জায়গাতে চলে যাই পরবর্তীতে আমাদের যা করে নিতে হবে কিছুক্ষণ আগে আমরা পরিচয় হলাম মনে আছে কার সাথে অব্যক্ত ফাংশন কি অব্যক্ত ফাংশন সিম্পলি কাদেরকে অব্যক্ত ফাংশন বলবো এক্স ওয়াই একত্রে যুক্ত থাকবে এরকম কোনো সমীকরণকেই বলবো অব্যক্ত ফাংশন ওকে তো এই অব্যক্ত ফাংশন থেকে আমাদের ইউনিভার্সিটিতে বেশ কয়েক প্রজাতির অঙ্ক দেয় আমরা সেগুলো শোর করে দেখে নেব সেটা হচ্ছে সাপোজ স্যার তোমাকে এরকম একটা অঙ্ক দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স কিউব ওয়াই মাইনাস সেভেন ওয়াই কিউব ইকুয়াল শূন্য এখানে যে শূন্যই থাকবে এমন না পাঁচ সাত যা ইচ্ছা তাই থাকতে পারে সাপোজ স্যার যদি দশ দিত তাহলে দিয়ে আমি আম্মা শূন্য করে নেবো তার মানে আমার টেন্ডেন্সি থাকবে শূন্য আকারের সমীকরণ বানাবো এক পাশে শূন্য ওকে আচ্ছা এবার এটা দেওয়ার পরে স্যার বলবেন এটা কত আবারও বলছি স্যার যে এটাই চাবেন এমনটি না স্যার এটাও চাইতে পারেন আজান হচ্ছে এর মধ্যেও ক্লাস হচ্ছে তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর আমরা ইনশাল্লাহ জাস্ট কনসেন্ট্রেশন দিই মোটামুটি নাই আমার আমার ফোনটা দাও Thank you.
ঠিক করো। তোকে আজান শেষ, আমরা আবার একটু মনোযোগ দিই। তো আমরা বুঝতে পারছি এটা একটা অব্যক্ত ফাংশন। তাহলে স্যার আমাকে বললেন dy বাই dx কত। তো ইন্টারমিডিয়েটের মতো আমরা এখানে আর ওই নিয়ম অ্যাপ্লাই করব না, অ্যাডমিশন আসলে তো শর্টকাট করার ট্রাই করতে হয়। তো এর জন্য আমাদের একটা প্যাটার্ন পড়ে নিতে হবে যে dy বাই dx ইকুয়াল একটা মাইনাস, উপরে হবে x এর ডিফারেন্সিয়েশন। আর এই কথাটা কিন্তু হিডেন থাকলেও সত্য যে x এর ডিফারেন্সিয়েশন মানে তখন কিন্তু y কনস্ট্যান্ট, আর নিচে হচ্ছে y এর ডিফারেন্সিয়েশন, এবং আবারও ওই কথাটা থাকবে যে এখানে কনস্ট্যান্ট কে x। তাহলে dy বাই dx ইকুয়াল কি, উপরে x এর ডিফারেন্সিয়েশন আর নিচে y এর ডিফারেন্সিয়েশন। ওকে, তো আচ্ছা স্যার তাহলে এখন আমাকে বলেছেন এটা বের করতে, তাহলে বলো তো উপর নিচ করে নিলাম, উপরে কার ডিফারেন্সিয়েশন, এক্স এর। আচ্ছা বলো তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক করলে কত হয় টু এক্স, পিলার চিহ্ন প্লাস। বলো ওয়াই, ওয়াই তো এখন কনস্ট্যান্ট, আমি বলেছি এক্স এর ডিফারেন্সিয়েশন জিরো প্লাস। তাহলে দেখো ফাইভ ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, মাইনাস করতে মাইনাস। আচ্ছা বলো তো সেভেন ওয়াই এখন কি কনস্ট্যান্ট না, তার মানে কনস্ট্যান্টকে করলে শূন্য, আর এই যে দশকে করলেও কত শূন্য, তার মানে সবই শূন্য, আর না লিখলেও চলে। ওকে, তাহলে নিচেরটা কেমন হবে, নিচেরটা আমরা দেখতে পাচ্ছি ভাই এক্স স্কোয়ার, এক্সকে আমি চিনি না এখন, এখন আমি ডিফারেন্সিয়েশন করব কাকে, ওয়াইকে। তাহলে এটাকে করলে কত হয় টু আইস ওয়াই প্লাস, তাহলে ফাইভ এক্স কিউব। আচ্ছা বলো তো ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, অনেকে ভাবছো কেমনে, আচ্ছা বলো দিন যদি আমি এমনে করতাম ডি ওয়াই বাই ওয়াই, আমি তো বলেছি চেহারা মিললে কত হবে ওয়ান, সুতরাং অনায়াসে কিন্তু বলতে পারি ওয়ান। তারপরে আমরা চলে এসেছি কোথায় মাইনাস, আচ্ছা বলো তো এখান থেকে কি বলতে পারি সেভেন ইন্টু থ্রি ওয়াই। আচ্ছা এটাকে যদি এখন সাজিয়ে গুজিয়ে লেখি তাহলে ইট উইল বি দ্য আনসার, ব্যাপারটা কি ক্লিয়ার, তাই বুঝেছ? ওকে, আমরা আরো কয়েকটা দেখব। সাপোজ স্যার অঙ্ক দিয়েছেন এমন, ভার্সিটির কোশ্চিনই লেখি থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই কিউব ইকুয়াল জিরো। সুন্দর করে খেয়াল করে নিতে হবে, স্যার এখন বললেন যে ডিওয়াই বাই ডিএক্স কত, আমি কিন্তু আবারও বলছি যদি স্যার বলতো ডিএক্স বাই ডিওয়াই তাহলে ঘটনাটা উল্টে যেত, তাহলে উপরে হয়তো কার ডিফারেন্সিয়েশন ওয়াই এর, আর নিচে হয়তো এক্স এর, অথবা ডিওয়াই বাই ডিএক্সই তুমি বের করা শেখো, বের করা শিখে কি করো উল্টিয়ে দাও। ওকে, অত ডাবল নিয়ম শিখা লাগবে না, একটা শিখে উল্টিয়ে দিলেও চলবে। ওকে, আচ্ছা বলো তো ডিওয়াই বাই ডিএক্স তাহলে একটা সরকারি মাইনাস, মানে আমাকে প্রথমে নিতেই হবে। ওকে, সুন্দর করে উপর নিচ করে নেব, তাহলে উপরে কার ডিফারেন্সিয়েশন এক্স এর, তাহলে বলো এখে ডিফারেন্সিয়েশন করলে বারো এক্স কিউব মাইনাস টু এক্স ওয়াই, বা এর মধ্যে এক্স নাই জিরো, এটা আমরা লিখবো না অনেক বড় হয়ে গেছে।
is divided by next bhaiya ebar ki y er differentiation tar mane ami kintu bolte pari je er moddhe y nei bole shunno minus bhai x square y ke korle hoy 1 plus 6 বুঝেছো এখন এটাকে যদি আমি সাজিয়ে লিখি যা হবে সেটাই आंसर তাহলে অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কি ক্লিয়ার ওকে যদি ক্লিয়ার হয়ে যায় আমরা তাহলে ভার্সিটিতে কথা নয় তাহলে ভার্সিটিতে থ্রি টাইপস এর क्वेश्चन আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো তো লক্ষ্য করি সাপোজ স্যার এমন একটা অঙ্ক দিল x cube plus 3x square y minus 5xy square plus y cube minus 9 equal okay তাহলে কোশ্চেন হতে পারে প্রথমটা যে dy by dx equal what পারবা আমরা জানি যে ভাই একটা সরকারি মাইনাস নেব উপরে হবে x এর ডিফারেন্সিয়েশন তখন y কনস্ট্যান্ট আর নিচে হবে y এর ডিফারেন্সিয়েশন তখন x কনস্ট্যান্ট ঠিক ওকে তাহলে এটা হলো আমরা পারলাম দুই নাম্বার কোশ্চেন হতে পারে স্যার বললেন যে dx by dy equal what আমরা কি পারবো না আগেরটা যদি পারি জাস্ট ওটাকে লবকে হর হরকে লব বানাবো বাস গণেশ উল্টে দিলে উত্তর হয়ে গেল ওকে পরবর্তী কথা স্যার বলতে পারেন যে 1 2 বিন্দুতে ঢাল তার আগে বলে রাখি এই যে সমীকরণ যেটাকে আমরা বলছি অব্যক্ত সমীকরণ এটা দেখো বক্ররেখার সমীকরণ আমরা তো জানি যে সরল রেখার সমীকরণ একঘাত বিশিষ্ট হয় যার বেসিক স্ট্রাকচার ax + by + c = 0 দ্বিঘাত বিশিষ্ট হলে সেটা বৃত্ত হয় তাই না একদিকে একঘাত একদিকে দ্বিঘাত থাকলে সেটা পরাবৃত্ত হয় এভাবে আমরা যদি লক্ষ্য করি যে এলোমেলো র্যান্ডমলি কখনো পাওয়ার আছে কোনো বহুপদীর তাহলে সে কি হয় বল বক্ররেখা তাহলে স্যার বলল এই বক্ররেখার 1 2 বিন্দুতে ঢাল কত স্যার কিন্তু আমাকে ঢাল বের করতে বলেছেন ঢালের ব্যাপারে আমরা জ্যামিতিতে বিস্তারিত পড়ব শুধু এখন বলবো যে ঢাল মানে হচ্ছে x অক্ষের সাথে যে কোণ করে সেটা ওকে স্যার বললেন ঢাল কত একটা বিন্দু দেয়া আছে বিন্দু কখনো হেডেক না আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ভার্সিটি পরীক্ষায় বিন্দু কখনো হেডেক না হেডেক হচ্ছে কি বের করতে হবে কি বের করতে হবে বলতো ঢাল সিম্পলি মনে রাখবা ঢাল মানেই হচ্ছে dy by dx আচ্ছা তাহলে আমরা dy by dx বের করতে পারি না আমরা আরো একবার করব আমরা যদি এই ফাংশনের dy by dx বের করি মাইনাস হলো তাহলে কত হয় দেখো 3x স্কয়ার মাইনাস সরি প্লাস 6xy মাইনাস 10 আমরা এখান থেকে বলতে পারি যে 5 y স্কয়ার আর এখানে x নেই এখানেও x নেই সময়ের অভাব আমরা লিখলাম না ওকে নেক্সট নিচে কার ডিফারেন্সিয়েশন y এর মধ্যে y নেই এর মধ্যে y আছে সুতরাং হবে 3x স্কয়ার y কে করলে 1 লিখবো না মাইনাস তাহলে কত হয় বলো 10 x y প্লাস 3 ওকে আচ্ছা বলো তো কত বিন্দুতে স্যার বলেছে ঢাল 1 2 আচ্ছা বলো তো 1 2 বিন্দুতে তাহলে dy by dx কত হবে আমরা দেখি একটু বসিয়ে 3 into x এর জায়গায় 1 আমরা জানি যে এই মানগুলো xy অ্যাসাইন করে ওকে ভুজকটি বা xy আকারে ফরম্যাট প্লাস 6 1 2 বিয়োগ 5 2 এর স্কয়ার তারপরে কত বলো 3 1 স্কয়ার বিয়োগ 10 1 2 প্লাস 3 ইন্টু 2 এর স্কয়ার কেউ একজন হিসাব করো ওকে আমিই করি তাহলে মাইনাস এখানে দেখতে পাচ্ছি 3 এখানে দেখতে পাচ্ছি 12 তার মানে 15 15 এর থেকে বিয়োগ হবে 20 উপরে হলো মাইনাস 5 তার মানে প্লাস 5 ঠিক ইজ ডিভাইডেড বাই নিচে 3 3 আর এখানে 20 তার মানে মাইনাস 17 মাইনাস 17 আর এখানে হলো হচ্ছে গিয়ে 12 সুতরাং মাইনাস 5 তাহলে ঢাল হলো কত বলো বুঝেছো ব্যাপারটা তাহলে স্যার আলটিমেটলি আমার কাছ থেকে একটা জিনিস দিয়ে দেখো dy by dx আসছে
স্যার ওই জিনিসটা দিয়েই dx বাই dy যাচ্ছে, স্যার ওই জিনিসটা দিয়েই কি বললো ঢাল বের করো। শুধু তাই না, স্যার পরবর্তীতে আবার কোশ্চিন বলতে পারতো যে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে বলো কোণ উৎপন্ন করে স্যার বলেছেন, তাহলে কোণ বের করতে বললো না, তাহলে কিন্তু মনে রাখতে হবে এই যে মাইনাস ওয়ান বাড়াইলো ওইটি হচ্ছে ঢাল, তার মানে ঢাল কত, ঢাল ইকুয়াল মাইনাস ওয়ান, মনে রাখবা ঢাল মানেই হচ্ছে ট্যান থেটা, তাহলে ট্যান থেটা ইকুয়াল মাইনাস ওয়ান, আমরা কি জানি না, তাহলে থেটা ইকুয়াল হবে 135 ডিগ্রি, বুঝেছো ব্যাপারটা। কোশ্চিন কিন্তু একটা, স্যার এখানে আবার বললো যে কোণের মান কত, ওকে তাহলে আলটিমেটলি একটা কোশ্চিন হয়ে গেল। আচ্ছা বলো তো স্যার যদি এক্স অক্ষের সাথে না বিলে বলতো ওয়াই অক্ষের সাথে কত, তাহলে কোঅর্ডিনেট হিসাব করে আমরা আবার বের করতে পারতাম, বুঝেছো কি। আচ্ছা এই কথার মানে কি, এক্স অক্ষের সাথে কয় ডিগ্রি, এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি, আর দেখো 135 ডিগ্রি, ওকে। স্যার যদি এই কথা দেয় আবার বলে দিত এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, পারতাম না, পারতাম, ওকে। নেক্সট কথা, শুধু তাই না, স্যার আমাকে এরকমও বলতে পারে, ভাইয়া স্যার বলল যে জায়গার অভাবে আমরা উঙ্গ এবং চ একটু নিচে লেখছি, স্যার এবার আমাকে সাপোজ বললেন যে 1-2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, ওকে ওকে ভালো, তো মনে রাখবা স্পর্শকের সমীকরণটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এবং এটা কোন আকৃতি সরল রেখারও সমীকরণ, তার মানে শুধু মুখস্থ করবো একটা আর হয়ে যাবে 2-3 জায়গায় কাজ, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান, আর হ্যাঁ এই এম এর নামই কিন্তু ঢাল, তার মানে ঢাল মানেই কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, ওকে। আচ্ছা তাহলে বলো তো আমরা কি এখান থেকে দেখেছি যে ভাইয়া কোন বিন্দুতে, দেখো 1-2 বিন্দু, মনে রাখবে এই 1-2 এটাকে বলা হয় এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, ওকে। এখন তোমরা বলতে পারো ভাই কিছুক্ষণ আগে যে এক্স ওয়াই ধরলেন ওটা তো মান বসানোর জন্য ধরেছি, আর সমীকরণ প্রকাশ করার জন্য এক্স ওয়াই লাগবেই, সুতরাং এই এক্স আর এই ওয়াই এর উপর তোমার হস্তক্ষেপ নাই, যে বিন্দুটা দেওয়া থাকবে তারা হচ্ছে এক্স ওয়ান আর কি বলো ওয়াই ওয়ান, ওকে। তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে কত বলো 2 ইকুয়াল এম ইন্টু, আচ্ছা বলো তো এক্স বিয়োগ এক্স ওয়ান, এক্স ওয়ান মানে ওয়ান, আচ্ছা কিছুক্ষণ আগে কি আমরা এম এর মান বার করলাম না, এম মানেই কিন্তু মনে রাখতে হবে এম মানেই ডি ওয়াই বাই ডি এক্স আর এই ডি মানেই হচ্ছে ট্যান থেটা, এরা তিনজন একই জিনিস, এ ত্রিকোণমিতি মনে করো কভার করে, এ ক্যালকুলাস আর এ কি জ্যামিতি, ব্যাপারটা ক্লিয়ার, বুঝেছিস। তাহলে বল ওই একটা কোশ্চিন দিয়ে কিন্তু আমাদের তাহলে স্পর্শকের সমীকরণও বের করতে বলতে পারে, তাহলে স্পর্শকের সমীকরণ বের করার স্টেপ কয়টা, দুটো, এক নম্বর কি ঢাল বের করে নিতে হবে, দুই নম্বর কি সূত্র বসাতে হবে, সূত্রটা সুন্দর করে মনে রাখবা, ওকে। শুধু তাই নয় স্যার এমনটিও বলতে পারে, স্যার সাপোজ বললেন যে অভিলম্বের সমীকরণ কত, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অভিলম্বের সমীকরণটা ইন্টারমিডিয়েটের বইয়ে এভাবে লেখা আছে এক্স বিয়োগ এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান ইকুয়াল শূন্য, একদম শিফট টাইপে দিলে, তাহলে কোনটা আমরা এখন পড়বো ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান, তার মানে দেখো আমরা কিন্তু জানি সরলরেখাই পড়বো ভবিষ্যতে, যে দুটো সরলরেখা যদি কখনো পরস্পর লম্ব হয় তাহলে এদের ঢালের গুণফল কত হয় মাইনাস ওয়ান, তার মানে আমি আর এই মার্কার যদি পরস্পর লম্ব হই, এর ঢাল যদি ক হয় তাহলে আমার ঢাল হবে মাইনাস ওয়ান বাই ক, দেখো গুণ করে দুটো কিন্তু মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে বলো স্পর্শকার অভিলম্ব পরস্পর কি লম্ব, তাহলে এর ঢাল যদি এম হয় এর ঢাল কত হবে মাইনাস ওয়ান বাই এম, আচ্ছা বলো দিন ঘটনাটা আগের মতোই না, তাহলে কি ঘটবে ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কিন্তু ঢালের ঢালের মান ছিল কত বলো এক্স বিয়োগ এক্স ওয়ান, এক্স ওয়ান মানে হচ্ছে ওয়ান, এখন ওটাকে যদি ক্যালকুলেশন করিস তাহলে দেখবে একটা সরলরেখার মতো সমীকরণ আসবে এবং ওটাই হচ্ছে আনসার, তাহলে অনলি একটা জায়গা থেকে আমাকে স্যার কিন্তু 7-8টা কোশ্চিন দিতে পারতো, ব্যাপারটা বুঝেছিস, শিওর, ওকে। নেক্সট পরবর্তী কাজে আমরা যাব, আমরা মোটামুটি আমাদের যে ডিফারেন্সিয়েশনের বেসিক ক্লাস, আসলে ক্লাস তো শর্টকাট করে নেওয়া যায় না, তো ডিফারেন্সিয়েশনের যা বেসিক ক্লাস সেটা মোটামুটি কভার করব,
আর যেগুলো আরেকটু হার লেভেলের সেগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে, সমস্যা নেই। আর হ্যাঁ, প্রতিটা ক্লাসই লাইভ হবে, যদিও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভিডিও কোয়ালিটি বা ক্লাস রিপ্রেজেন্টেশনের জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বা দেখবেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের যা করতে হবে, হ্যালো সাপোজ স্যার আপনাকে একটা অঙ্ক দিয়েছেন যে এক্স টু দা পাওয়ার এন, বারবার বলা লাগে কারণ খুবই পরিচিত, আসলে এত পরিচিত মানে এতবার বলা হয়েছে এক্স এর নাম। আচ্ছা এটা একটা অঙ্ক, কিন্তু দেখ তোকে যদি আমি বলতাম এটা, তাহলে এটা কিন্তু আর একটা অঙ্ক, তাই না? কারণ আমরা জানি এখানে এন, এন মানে নাম্বার বোঝায়, সংখ্যা। ইট কুড বি 1, 2, 3, 4, 5, 6 অর নেগেটিভও হতে পারে, তাই না? কিন্তু এখানে দেখো, এখানে ভেরিয়েবলকে এক্স, আবার একই এক্স, আবার একই এক্স, তার মানে ভেরিয়েবল টু দ্য পাওয়ার ভেরিয়েবল না, তার মানে এইগুলো হচ্ছে ভেরিয়েবল টু দ্য পাওয়ার নাম্বার, বাট এইগুলো কি ভেরিয়েবল টু দ্য পাওয়ার ভেরিয়েবল। তাহলে দেখো তো একজনের উপর আরেকজন হতেছে, আমরা এই অঙ্কগুলোর নাম দেবো দোতলা। কখনো এরকমও হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো তিনতলা। আমি ভার্সিটি পরীক্ষায় দেখেছি মোস্ট অফ দ্য অঙ্কই দোতলা বিশিষ্ট হয়, রেয়ার তিনতলা বিশিষ্ট অঙ্ক হলেও হতে পারে, তবে পুরোপুরি স্টাইলটা আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি, লক্ষ্য রাখ। আমি একটা কথা মাঝে মাঝেই বলি, আসলে অ্যাডমিশনের শর্টকাট বলে কিছু নেই, কারণ অ্যাডমিশন নিজেই শর্টকাট, বেসিকের কোনো বিকল্প নেই। তো বিভিন্ন গাইড বা বিভিন্ন অ্যাডমিশন বইয়ে অঙ্কগুলো শর্টকাটে করা থাকে, কিন্তু আমরা সব কিছুই শর্টকাটে করব না, বেসিক দিয়েই করব, তাতেই ভালো হবে। সাপোজ স্যার বললেন যে এক্স টু দ্য পাওয়ার কজ এক্স, এর ব্যবকলন করো বা এর অন্তরক সহক কত। আমরা অনেকেই ভাবছি এটাকে কেমনে যে করি, তারপরে দেখছি যে ভাই এটা তো দোতলা বিশিষ্ট অঙ্ক, আর দোতলা বিশিষ্ট অঙ্কগুলো আমরা চার স্টেপে করব। স্টেপগুলো খুবই সহজ, আমি যেভাবে বলবো ওইভাবেই করতে হবে, কোনো শর্টকাট ফর্মুলা না। সেক্ষেত্রে কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার ড্রাইভার থাকবে না, আমি যেটা বলবো সেটা। তো প্রথমে মনে রাখবি স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে এটাকে ওয়াই ধরে নিবি, ওকে। স্টেপ টু মনে রাখবি এদেরকে সমান করার জন্য লন নিয়ে নেব, তার মানে আমরা বলতে পারি লন ওয়াই ইকুয়াল লন এক্স কজ এক্স। ম্যাথমেটিক্স আমাদের অধিকার দিয়েছে একই জিনিস সমীকরণের দুই পাশে নেওয়া যায় না রে ভাই। নেক্সট তিন নম্বর স্টেপ আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তিন নম্বর স্টেপ যাওয়ার আগে একে একটু সাইজ করে নিই, কজ এক্স লন এক্স লিখতে পারি না, আমরা ছোটোবেলা থেকেই জানি লন এম টু দ্য পাওয়ার এন সমান কত, এন লন এম, অর্থাৎ পাওয়ারটা বামে চলে আসে। তাহলে আমরা কয় নম্বর স্টেপ করেছি, দুই নম্বর। এবার আমরা তিন নম্বর স্টেপ করব, ডিফারেন্সিয়েশন করব। তো দেখো অঙ্কটা এখানে কিন্তু এক্স টু দ্য পাওয়ার কজ এক্স, সবাই লক্ষ্য করিও, এখানে কিন্তু ওয়াই ছিল না, ওয়াই কিন্তু আমার কি করে নেওয়া জিনিস, ধরে নেওয়া জিনিস, কিন্তু এখানে খেলোয়াড় বা ভেরিয়েবলকে এক্স, ওকে। তাহলে দেখো এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার মনে মনে এটাকে ধরতে হবে এক্স, তাহলে হবে কত, ওয়ান বাই এক্স। এবার বলো ইজ ইট অ্যাকচুয়াল এক্স, নো ও তো ওয়াই, তাহলে ওয়াই কে করো ডি ওয়াই বাই ডিএক্স, বুঝেছো? আর ও যদি অ্যাকচুয়াল এক্স হতো এখানে কত হতো, ডিএক্স বাই ডিএক্স ওয়ান হয়ে যেত, অনলি ওয়ান আপন এক্স বাইসে থাকতো, তোমরা কি ক্লিয়ার? এই বুঝেছো ভাই? ওকে, ইকুয়াল টু, এক পাশে ডিফারেন্সিয়েশন করলেই তো আর হবে না, এখানেও করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন গুণ আকারে বসে আছে, সো অ্যাপ্লাইং ইউভি ফর্মুলা আমরা কি পাই, একবারে লিখবো কিন্তু, কজ এক্স ওয়ান আপন এক্স 70 প্লাস লন এক্স মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা এই জায়গাটা প্রভাব বিস্তার করলো, ব্যাস হয়ে গেল। আচ্ছা বলো তো তিন নম্বর স্টেপ কমপ্লিট না, তাহলে স্টেপগুলো আবার মনে রাখতে হবে, ওয়াই ধরতে হবে, লন নিতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে রাখবা লাস্ট স্টেপ
সেটা হচ্ছে স্যার আমাকে কি বলেছিল এর ব্যবকলন করো, ব্যবকলন করো মানে কি এই যে এই ডির মান বের করো, ঠিক না? তাহলে আমি কি বলতে পারি না, অতএব dy বাই dx ইকুয়াল টু y ইনটু cos x বাই x বিয়োগ ln x ইনটু কত বলো sin x। আচ্ছা বলো তো y বিলে কি অঙ্কে কিছু ছিল না, তাহলে y এর মান আমরা রিপ্লেস করে দেব, y এর মান x টু দা পাওয়ার cos x। এ দেখো ভাই এটাই হচ্ছে অ্যানসার। ভার্সিটি পরীক্ষার সময় যখন এই অঙ্ক পাবা তখন আগে চিন্তা করে নিবা যে অপশনগুলোর মধ্যে যে প্রশ্ন সে কোথায় আছে, বুঝেছো? যে প্রশ্ন দেখো সে কিন্তু আছে, আছে না? ওই কিন্তু প্রশ্ন আবার ওই কিন্তু উত্তরের মধ্যে কি প্রথমেই বসে আছে, আগে খেয়াল করে নিবা। ওকে, যদি একটাতে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো অঙ্কই করা লাগছে না। আমরা আরও কয়েকটা দেখব। সাপোজ অঙ্ক একটা দেওয়া হলো এরকম, কত নয় x টু দা পাওয়ার ln x। ওকে, আচ্ছা বলো তো তাহলে আমরা কি বলতে পারি y ইকুয়াল এত? আচ্ছা আপু, এক নাম্বার স্টেপ কমপ্লিট, দুই নাম্বার স্টেপ, একবারে কি আমরা লিখতে পারি ln y ইকুয়াল ln x ইনটু ln x? তাহলে বলো ln x ইনটু ln x এটা আবার জানে নাকি দা, তাই না? আচ্ছা বলো তো এই জিনিসটা যদি আমি এমন লিখি তাতে কি কোনো প্রবলেম হবে? ওকে, আচ্ছা নেক্সট আমি কি এখন ডিফারেন্সিয়েশন করব, ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইন্টু ওয়ান আপন এক্স। আচ্ছা বলো তো আমার মান দরকার কার, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইজ ডিভাইডেড বাই এক্স, এক্স এর মান আমি সাবস্টিটিউট করতে পারি না, বসিয়ে দিতে পারি না, ব্যাপারটা বুঝেছো? পারবা? ওকে, তাহলে নেক্সট আমরা একটু দেখে নিই পারি কি না, এক্স টু দা পাওয়ার টেন এক্স। এই আপু পারা যাবে না, কি করতে হবে, ওয়াই ওয়াই ধরতে হবে, দুই নম্বর কি লন নিতে হবে, তিন কি ডিফারেন্সিয়েশন করতে হবে, চার কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে। ইট উইল বি আনসার, আমরা কোনো শর্টকাট শিখতে যাব না। ওকে, এখন কথা হচ্ছে তোমাদের মনে কোশ্চেন রাখতে পারে, ভাই যদি তিনতলা বিশিষ্ট অঙ্ক আসতো কি করতাম? তো অঙ্কের বেসিক স্ট্রাকচারটা আগের মতোই থাকবে। দেখো আমি ওয়াই নিলাম, লন নিলাম, লন নিয়ে এই দুটোকে একবারে নামা আনলাম। ওকে, মনে করো মানুষ বিপদে পড়েছে, একবারে যদি দুইজনকে নামানো যায় সমস্যা কি, তাই না? আচ্ছা এখন তাহলে আমরা এক নম্বর স্টেপ কমপ্লিট করেছি, দুই নাম্বার কমপ্লিট করেছি, তিন নাম্বার স্টেপটা কি ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এখানে দেখতে পাচ্ছি ইউ ভি, তাহলে এইটাকে ধরলাম ইউ, এটাকে ভি, তার মানে ইউ ডিডিএক্স অফ ভি ওয়ান আপন এক্স সূত্রের প্লাস লন এক্স বাই ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এক্স। আল্লাহ, সে এক ঝামেলায় পড়ে গেছি। আচ্ছা বলো তো এটা কি নিজে একটা দোতলা বিশিষ্ট অঙ্ক না? এরকম অঙ্ক সাধারণত স্যার কম দেয়, তবে সবার জ্ঞাতার্থে বলে দিচ্ছি এইটুকুর উত্তরটা, এই যে এইটি হলো না, সরি আমরা এটা করিনি, এইটুকুর উত্তরটা যদি পারো মুখস্থ রাখবা, আমরা এখন ওইটুকু এখানে করব। তাহলে দেখো এক্স টু দা পাওয়ার এক্স, এক নম্বর স্টেপ কমপ্লিট, দুই নম্বর স্টেপ কমপ্লিট, লন এক্স, এক্স লন এক্স, ডিফারেন্সিয়েশন করলাম ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ইউ ভি ফর্মুলা ইউ ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এক্সকে করলে হয় ওয়ান, এডি আর এডি কাটাকাটি ওয়ান প্লাস লন এক্স, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত বলো ওয়াই ইন্টু ওয়ান প্লাস লন এক্স ওয়াই এর মান কত এক্স টু দ্য পাওয়ার এক্স। যদি পারো এইটুকু একটু জানা মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে রাখবা, হ্যাঁ মাথায় থাকবে, তাহলে বলো এইটুকুর বদল কি আমি এখন ওই দিয়ে বসা দিতে পারি না, এক্স টু দ্য পাওয়ার এক্স আর কত বলো ওয়ান প্লাস লন এক্স। অনেকে আমরা ভাবতে পারি যে ভাই অঙ্ক তো বড়, অনেকক্ষণ লাগতেছে, আমি শিখাচ্ছি বলে তাই। আর সব থেকে বড় ব্যাপার, যদি ভার্সিটিতে ষাটটা কোশ্চিন হয়, সাতটার মধ্যে দেখা যাচ্ছে চল্লিশটা কোশ্চিন একেবারেই নাজুক, দেখা মাত্রই হয়ে যাচ্ছে, কিছু জটিল বা একটু বড় টাইপসের অঙ্কগুলো সময় পাইলে করতে হয়, যেগুলো তোমাকে চান্স গড়ে দেবে, বুঝেছো ব্যাপারটা? ওকে, বেসিকের কোনো বিকল্প নেই। নেক্সট কথা, আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা আজকের ক্লাসের একেবারে লাস্ট স্টেজে এখন অবস্থান করছি, এটাই লাস্ট টপিক হবে আমাদের আজকের। আর আগামী ক্লাসে তোমাদের আমি সাকসেসিভ বা পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন ইনশাল্লাহ করাবো, এবং ডিফারেন্সিয়েশনের যে প্রয়োগগুলোও করাবো সেটা অল্প ক্লাস হবে, লঘুমান গুরুমান সহ
সকল অঙ্কগুলো সবথেকে মানে কষ্টবহুল ক্লাসই হচ্ছে এই বেসিকটা। হ্যাঁ, আর এর পরেরগুলো অনেক সহজ, লাইক অ্যাজ অ্যাডমিশন, অনেক শর্টকাটে ইনশাল্লাহ হবে। ওকে, তো যা বলছিলাম, এখন আমরা যে টপিকটাতে আছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির কিছু সূত্রের চর্চা। ক্যালকুলাসে প্রচুর পরিমাণে লাগে, আর সবার উদ্দেশ্যে বলছি, ম্যাথমেটিক্স যে পারে না সে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে না, একদম পাবলিক ক্লাসে আমি বলে দিচ্ছি। তোমরা জানোই যে লাইফ চলছে, সো ম্যাথমেটিক্সটা অনেক সুন্দর করে পারতে হবে। ম্যাথমেটিক্স যেতে সব সব সাবজেক্টই তো ম্যাথমেটিক্স, সো দারুণ করে তাড়াহুড়া করে না। তো যা বলছিলাম, সময় পাইলেই ত্রিকোণমিতির সূত্র বা ডিফারেন্সিয়েশনের সূত্র বা ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস, সরি, জ্যামিতি, এগুলো একটু চর্চার মধ্যে রাখতে হবে। তো যে ব্যাপারটা আমাদের এখন খুবই লাগবে সেটা হচ্ছে, মনে রাখবা, টু ট্যান ইনভার্স এক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান ইনভার্স টুয়াইস এক্স বাই ওয়ান বিয়োগ এক্স স্কোয়ার। ঠিক বললাম? ওকে, টু ট্যান ইনভার্স এক্স সমান কত বলো, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স। বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট, এখন তোমার ইচ্ছা হলো যে ভাই এই সূত্রটাকে আমি এভাবে লিখবো না, আমি এই সূত্রটাকে কস দিয়ে লিখবো বা সাইন দিয়ে লিখবো। আমি আগে সাইন দিয়ে লিখি, তাহলে মনে রাখবা সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমি আবার চিন্তা করলাম যে এই সূত্রটাকে আমি সাইন দিয়েও লিখবো না, আমি কস দিয়ে লিখবো, কস ইনভার্স ওয়ান বিয়োগ এক্স স্কোয়ার বাই এই সূত্র। তিনটা দারুণভাবে মনে রাখবা, সবাইকেই কিন্তু বলতেছি, ওকে, কারণ এই সূত্র তিনটা থেকে অজস্র অঙ্ক ইউনিভার্সিটিতে এসছে। এখন তাহলে বলো দিন আপু, তোমাকে সাপোজ স্যার বললো যে এই অঙ্কটা করো তো, আচ্ছা বলো তো এত বড় জিনিস আমরা করতে যাবো কেন? আমরা তো বুঝতে পারছি যে ভাই এই ডি মানে হচ্ছে ডি ডি এক্স অফ টু ট্যান ইনভার্স এক্স, তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এক্স এর, টু তুমি বাইরে যাও গেল, তাহলে বলো তো ডিফারেন্সিয়েশন হবে কার, ট্যান ইনভার্স এক্স। আমরা কি জানি না যে ট্যান ইনভার্স এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার মানে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ দ্য অ্যান্সার, ঘটনা বুঝেছো? আচ্ছা বলো তো স্যার যদি বলতো এটাকে ডিফারেন্সিয়েশন করো, তো আমরা কি করতাম? আমরা তো জানি এইটি মানে হচ্ছে এইটুকু, আর এইটুকুকে ডিফারেন্সিয়েশন করা সহজ। ক্লিয়ার, বুঝেছিস? ওকে, এখন এই অঙ্ক বাদেও ইউনিভার্সিটিতে মাঝে মাঝে কিছু ট্রিক্স খাটিয়ে স্যাররা অঙ্ক দিয়ে থাকেন। আমি একটা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটির করি। সাপোজ স্যার একটা অঙ্ক লিখলেন যে ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স ফোর রুট এক্স ইজ ডিভাইডেড বাই ওয়ান বিয়োগ ফোর এক্স। তো আলটিমেটলি আমরা ট্যান ইনভার্সের সূত্রগুলো দেখেছি, তাহলে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, প্র্যাকটিসও অনেক সময় তোমাকে হেল্প করবে বুদ্ধি খাটানোর জন্য। তো দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ট্যান ইনভার্স টু টু রুট এক্স ইজ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু রুট এক্স এর স্কোয়ার, তাই না? দেখো এই ডি মানেও যা, ওই ডি মানেও তাই, তার মানে এখানে কিন্তু এক্স হিসাবে খেলছে কোনটা, এটা। তাহলে বলো তো ট্যান ইনভার্স টু এক্স, তার মানে এর প্যাটার্নটা এরকম হয়ে গেল, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান বিয়োগ এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো এই ডি সমানকে আমরা লিখতে পারি না টু ট্যান ইনভার্স এক্স, আচ্ছা এখানে এক্স মানে কত, টু রুট এক্স, ঠিক? আচ্ছা বলো তো এইটুকু এখন আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন। তো এতক্ষণ কিন্তু আমরা কি করলাম, ওয়াইটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম, ওকে। আচ্ছা বলো তো এই যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল, তাহলে ডিফারেন্সিয়েশন করবো, টু বাইরে থাক, ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স টু রুট এক্স। তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারি ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বলো ইজ ইট অ্যাকচুয়াল এক্স, নো, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে টু রুট এক্স,
তার মানে এখানে 2 আসবে আর √2 কে করলে 1 / 2 টেক্স এখন এটাকে সাজিয়ে গুইয়ে লিখলে ইট উইল বি দা आंसर ব্যাপারটা কি ক্লিয়ার তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল বেসিক তাহলে আগামী দিন আমি তোমাদের বাদবাকি পর্যায়ক্রমিক থেকে শুরু করে ডিফারেন্সিয়েশনের শেষ পর্যন্ত করাবো এবং আমি ক্যালকুলাসের জন্য তোমাদের কাছ থেকে অনলি 4টা ক্লাস চেয়ে নিলাম ওকে তার মধ্যে প্রথম ক্লাসটা আজ হলো ওকে তো ওকে যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন বা যাদের প্রয়োজন তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সবাই দোয়া করিয়েন আর ভিডিও রেজুলেশন বা ভাষাগত কোনো ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট ক্লাসে চাইলেই অ্যাটেন্ড করতে পারেন টিল দেন আল্লাহ হাফেজ